হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বানাবো এক চিকেন স্যুপ। তাহলে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে। সেদ্ধ করা কুচানো চিকেন, ডিম, নুন, কর্নফ্লাওয়ার, চিকেন স্টক, ইঙ্গা, সয়া সস, টমেটো সস। স্টকটাকে ভালো করে ফোটাতে হবে। ফুটে গেলে সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফোটাতে হবে। অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। গুলে গুলে কর্নফ্লাওয়ারটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে নাড়তে হবে। না নাড়লে এটা জমে যাবে, তাই ঘন ঘন নাড়তে হবে। স্বাদ মতো নুন অ্যাড করলাম। এবারে ফাটানো ডিমটা অল্প অল্প করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিমের টেক্সচারটা কি সুন্দর হয়েছে, এবং এইভাবে এটাকে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্যুপটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে এতে অল্প ভিনিগার অ্যাড করুন, আর অল্প সয়া সস অ্যাড করুন। দিয়ে ভালো করে নাড়তে হবে। স্যুপটা রেডি হয়ে গেছে। এটা আপনারা ব্রেড বা মোমোর সাথে ট্রাই করতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।